আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো রংপুর জেলা স্কুল। রংপুর জেলা স্কুল বাংলাদেশের রংপুর জেলায় অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এটি বাংলায় প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রাচীনতম বিদ্যালয়গুলির একটি। 1932 সালে শতবর্ষ হলেও তা 1937 সালের 11 এপ্রিল বিদ্যালয়টি প্রথম শতবর্ষ উদযাপন করে। প্রায় 200 বছরের প্রাচীন বিদ্যালয়টির বর্তমানে জমির পরিমাণ 15.66 একর। বর্তমানে বিদ্যালয়ে প্রশাসনিক ভবন সহ একাডেমিক ভবনের সংখ্যা 6টি। স্কুলে একটি মিলনায়তন, একটি মসজিদ, একটি হোস্টেল, একটি গ্যারেজ, একটি ডিবেটিং ক্লাব ঘর, একটি অবিভাবিত ছাত্রাবাস, একটি অভিভাবক শেড, প্রধান শিক্ষকের বাসভবন, হোস্টেল তত্ত্বাবধায়কের বাসভবন ও সম্মুখে 2টি খেলার মাঠ, একটি বাস্কেটবল কোর্ট, পশ্চাৎ অংশে একটি পুকুর, গাছে ঘেরা প্রাঙ্গণ রয়েছে। এই বিদ্যালয়ে উচ্চমানের 5টি বিজ্ঞানাগার, 1000 পুস্তক সম্বলিত একটি সমৃদ্ধ গ্রন্থাগার, একটি সুবিশাল কম্পিউটার ল্যাবরেটরি, একটি ডিবেটিং ক্লাব ও সুবৃহৎ ও আধুনিক মিলনায়তন রয়েছে। পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা, কর্মমুখী শিক্ষা, কৃষি শিক্ষার প্রায়োগিক পাঠসমূহ সাধারণত বিজ্ঞানাগারে পড়ানো হয়। বিদ্যালয়ে পুকুরে রয়েছে যাতে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং শিক্ষার্থীদের শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়। এছাড়া বিদ্যালয়ে কিছু জাতীয় সংস্থার শাখা চালু আছে, যেমন বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, রংপুর জিলা স্কুল বিতর্ক ক্লাব, রংপুর জিলা স্কুল গণিত ক্লাব, রংপুর জিলা স্কুল ক্রিকেট দল, রংপুর জিলা স্কুল ফুটবল দল। দূরের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের নিজস্ব আবাসন ব্যবস্থা আছে। এটি স্কুল প্রাঙ্গণের ভেতরে অবস্থিত, যা রংপুর জিলা স্কুল হোস্টেল নামে পরিচিত। এতে আসন পেতে শ্রেণী শিক্ষকের মাধ্যমে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হয়। রংপুর জিলা স্কুল যেহেতু বৃহত্তর রংপুর ও এর আশেপাশের এলাকায় প্রথম স্কুল, তাই স্বাভাবিকভাবেই শুরু থেকেই পড়াশোনার ক্ষেত্রে জিলা স্কুল অসাধারণ সাফল্য অর্জন করেছে, যা আজও অব্যাহত আছে। 1980 সাল পর্যন্ত নথি পাওয়া যায় যাতে দেখা যায় যে প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের মেধা তালিকায় এই স্কুলের ছাত্রের নাম আছে। 1980 সালে 3 জন, 1981 সালে 5 জন, 1982 সালে 2 জন, 1983 সালে 2 জন, এভাবেই প্রতি বছরই প্রথম 20 জনের তালিকায় জেলা স্কুলের ছাত্রের নাম থাকছে, যা আজও অব্যাহত। প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বৃত্তি পরীক্ষার ফল খুবই ভালো। আপনারা ভিডিওতে রংপুর জিলা স্কুলের বিভিন্ন অংশ দেখছেন। 1928 সালের জনশ্রুতি অনুযায়ী ধারণা করা হয় 1825 সালে রংপুর জিলা স্কুলের কার্যক্রম শুরু হয়। 1832 সালে অখণ্ড বাংলার তৎকালীন গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং জমিদারদের স্কুল নামে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাথমিকভাবে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হতো খড়ের তৈরি একটি আটচালা ঘরে। পরবর্তীকালে কুচবিহার রাজার উদ্যোগে একটি দালান নির্মাণ করা হয়। বিদ্যালয়টি ভারতবর্ষের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। জমিদারদের স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু কৃষ্ণ কুমার সেন। এটি উত্তরবঙ্গের প্রথম বিদ্যালয়। রংপুর সরকারি কলেজ 1963 সালে নির্মিত হয়। এই কলেজটি রংপুর সদরে অবস্থিত, রাধাবল্লব, রংপুর, বাংলাদেশ। রংপুর সরকারি কলেজ বাংলাদেশের উত্তরবঙ্গ তথা সারাদেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি কলেজসমূহের মধ্যে অন্যতম একটি বিদ্যাপীঠ। কলেজটির যাত্রা লগ্ন থেকে 1992 সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। প্রথম দিকে আই ক্লাস খোলার অনুমতি দিল কলেজটির শিক্ষার মানের উপর ভিত্তি করে 1965 সালে বিএ ক্লাস খোলার অনুমতি দেয়। 1967 সালে কলেজটিকে নিজস্ব ভবনে স্থানান্তরিত করা হয়।
ডে কলেজ হিসেবে চালু থাকা কালীধামের জমিদার বাড়িটি ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতে থাকে। 1970 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএসসি খোলার অনুমতি দেয়। 1984 সালে কলেজটি জাতীয়করণ করা হয়। এই কলেজটি সরকারি হয়ে গেলে পূর্বের তুলনায় ছাত্রছাত্রী প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। আপনারা ভিডিওতে রংপুর সরকারি কলেজ দেখছেন। 1993 সালে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। 1997-98 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্স করার অনুমতি দেয়। বর্তমানে কলেজটিতে এইচএসসি ডিগ্রি পাস কোর্স এবং 12টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। এই কলেজে উচ্চ মাধ্যমিক ডিগ্রি বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে অনার্স কোর্স চালু আছে। বর্তমানে রংপুর সরকারি কলেজের নিজস্ব জমির পরিমাণ 5.26 একর। এটি রংপুর স্টেডিয়ামের পাশে অবস্থিত। ছাত্রছাত্রীদের সুবিধা প্রদানের জন্য রোভার স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বাঁধন, বিতর্ক পরিষদ প্রভৃতি ছাত্র বান্ধব প্রতিষ্ঠান চালু আছে। মহান ভাষা আন্দোলনের ফলে বাঙালি জাতিত্ববাদী চেতনার যে জাগরণ ঘটে তারই প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রতি অনুরাগ বৃদ্ধি পায়। ফলে সারা বাংলাদেশে বিভিন্ন স্তরে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বাংলাদেশের এই অঞ্চলেও এর ব্যতিক্রম ঘটেনি। এই অঞ্চলে পূর্ব থেকে যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানগুলো উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। তাই নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সময়ের দাবিতে পরিণত হয়। সময়ের সেই দাবিকে শ্রদ্ধা জানাতে গিয়েই প্রফেসর এমাজউদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং প্রফেসর ফুলে হোসেন, ডিসিও এম কার্নি, এডিসি আব্দুল সাত্তার, জেলা শিক্ষা অফিসার তাহমিদু রহমান, অ্যাডভোকেট আবুল খা সহ অনেক বিত্তবান ব্যক্তির সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। তাছাড়া এলাকার অনেকে অর্থ ও জমিদান করে কলেজটি প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। অতপর 25 জুলাই 1963 সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রফেসর এমাজউদ্দিনকে অধ্যক্ষ, প্রফেসর ফুলে হোসেনকে উপাধ্যক্ষ করে নৈশ কলেজ হিসেবে কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয় এবং ডে কলেজ হিসেবে রামবাবুর জমিদার বাড়িতে কলেজটির যাত্রা শুরু হয়। আগেই বলা হয়েছে এটি বিভাগীয় সরকারি কলেজ, স্থাপিত হয় 1963 সালে। প্রাতিষ্ঠানিক অধিভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় 1992 সাল পর্যন্ত অধিভুক্ত ছিল।